السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه أجمعين. আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার থেকে উমরা করতে হুদাইবিয়া পর্যন্ত আসলেন। মক্কার লোকেরা বাধা দিল, ওসমানকে পাঠাইলেন, যাও মক্কার লোকদেরকে বুঝাও আমরা উমরা করতে এসেছি, যুদ্ধ করতে আসি নাই। মক্কার লোকেরা উমরা ওসমানকে একটু আটকে দিয়ে ছড়াই দিল যে ওসমানকে হত্যা করা হয়েছে, বিষয়টা যাচাই করার জন্য মুসলমানদের প্রতিক্রিয়া কি হবে, এই জন্য প্রতিক্রিয়া থাকতে হবে, কুফফারা ভয় পেয়ে যাবে। আল্লাহর নবীর তাবুতে যখন খবর আসলো ওসমানকে হত্যা করা হয়েছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া সাহাবা শাজারা, ওহে গাছের নিচে অবস্থানকারী সাহাবীরা চলে আসো, ওসমানকে হত্যা করা হয়েছে। আল্লাহর নবী হাত রেখে দিলেন, আসো বায়াত করো, যতক্ষণ পর্যন্ত ওসমান হত্যার বদলা নিতে গিয়ে হয়তো মক্কা বিজয় করে ছাড়ব, নতুবা সকলে শহীদ হয়ে যাব, একটা লোক মদিনায় ফিরে যাব না, এই মর্মে কে কে রাজি আছে বায়াত করো। 1400 সাহাবা একরাম পর্যায়ক্রমে আল্লাহর নবীর হাতের উপরে হাত রেখে বায়াত করলেন। এক পর্যায়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের বাম হাতটাকে ডান হাতের উপরে রেখে দিয়ে বলছেন, এটা ওসমানের হাত, যাতে এই বায়াতের থেকে ওসমান বঞ্চিত না হয়। বায়াত হয়ে গেল, আসলে কি ওসমানকে হত্যা করা হয়েছিল? আল্লাহর নবী যদি গায়েব জানতেন তাহলে এই খামাখা বায়াত নিতেন নাকি? বুঝতে হবে আল্লাহ তাআলা জানাইলে জানেন, না জানাইলে জানেন না, এটাও মাঝখানে বলে দিলাম। যাই হোক, বায়াত হয়ে গেল, আল্লাহর পক্ষ থেকে আয়াত নাযিল হয়ে গেল, لقد رضي الله عن المؤمنين اذ يبايعونك تحت الشجره, আল্লাহ তাআলা মুমিনদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছেন, রাজি হয়ে গেছেন, খুশি হয়ে গেছেন যখন তারা আপনার হাতের উপর হাত রেখে বায়াত করছিল গাছের উপরে, গাছের নিচে বসে। আল্লাহ তাআলা খালি এ পর্যন্ত রাজি হয়ে শেষ করেন নাই, আল্লাহ বলছেন, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তাদের হাতের উপরে স্বয়ং আল্লাহর নিজের হাত ছিল। সাহাবায়ে কেরাম বায়াত করলেন আর কবিতা পড়তে লাগলেন, নাহনুল্লাযীনা বায়াউ মুহাম্মাদা আলাল জিহাদে মা বাকিনা আবাদা, আমরা সে জাতি যারা আল্লাহ নবীর হাতে হাত দিয়ে বায়াত করেছি, আমরা জিহাদ চালিয়ে যাব যতক্ষণ পর্যন্ত আমাদের দেহের সঙ্গে রুহ থাকবে। এ ছিল সাহাবায়ে কেরামদের বায়াত। এই বায়াত লয়ে গেছে কোথায় জানেন? পীরেরা নিয়ে গেছে চিন্তাই করে, ডাকাতি করে নিয়ে গেছে। এই যে পীর মুরিদির বায়াত কোথায় পাবে? এই আয়াতগুলো পড়ে, ওই হাদিসগুলো পড়ে, কিন্তু বায়াত নিবে আমিরুল মুমিনিন, বায়াত নিবে খলিফাতুল মুসলিমিন, সেই খেলাফত ব্যবস্থাটাকে ধ্বংস করে দিয়ে বায়াত নিয়ে গেছে কোথায়? এখন আবার একটা সিলসিলা বানাইছে, আল্লাহর নবী নাকি আলীকে খেলাফত দিয়ে গেছেন, আলী দেশে হাসান বসরিকে একে সাজারা বলে, সাজারা মানে বৃক্ষ, গাছের ডাল, এখান থেকে ডাল ছাড়তে ছাড়তে চলে গেছে কোথায়? আমি জিজ্ঞেস করতে চাই, শিয়াদের একটা আকিদা আছে, আপনারা কি শিয়া কিনা? শিয়াদের আকিদা হচ্ছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাদিরে খুম নামক জায়গায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলীকে বললেন যে আলী তুমি আমার পরে খলিফা হবে, খেলাফত দিয়ে গেলেন। শিয়ারা এজন্য বলে যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আবু বকর ওমর ওসমান এই যে তিনজন খলিফা, এরা যেহেতু আল্লাহর নবীর ফয়সালা মানে নাই, আলীকে খলিফা মানে নাই, এজন্য তারা নিজেরা মুরতাদ হয়ে গেছে, তারা মোনাফেক ছিল, এবং তাদেরকে যারা মান্য করে তারা সব মোনাফেক হয়ে গেছে, নাউযুবিল্লাহ মিন জালিক। এটা কাদের বক্তব্য? শিয়াদের বক্তব্য।
আর আহলুস সুন্নাল জামাতের বক্তব্য হচ্ছে এই যে না, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি আলীকে খেলাফত দিয়ে যান নাই, বরং আল্লাহর রাসূল হাদিস পরিষ্কার বলেছেন, লাউকানা বাদি নবিয়্যান লাকানা ওমর, আমার পরে যদি কোন নবী হতো সে নবী হতো কে? ওমর। আবার আরেক হাদিসে আল্লাহর রাসূল বলেছেন, আল্লাহ আবু বকর সম্পর্কে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবদ্দশায় আবু বকরকে নিজের নামাজের ইমামতির দ্বার করে গেলেন। আল্লাহর নবীর পাশে যাদের কবর হলো, সমস্ত সাহাবায়ে কেরাম ঐক্যমতের ভিত্তিতে যেখানে কবর দিলেন, এমনকি আলী নিজেও তো আবু বকরকে শেষে বয়াত দিলেন, ওমরকে বয়াত দিলেন। যদি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলীকে বয়াত দিয়ে যেতেন, খেলাফত দিয়ে যেতেন, তাহলে আলীর জন্য ফরজ ছিল সেটা প্রকাশ করা, যে আলী যুদ্ধ করলেন, যে হাসান হোসাইন এজদের বিরুদ্ধে যুদ্ধ করলেন, তারা চুপ ছিলেন কি জন্য? বাপের খেলাফত লড়েনটা কি জন্য? জীবনের ভয়তে? এটা মিথ্যা কথা। আলী নিজে মেনে নিলেন, হাসান মানলেন, হোসাইন মানলেন, সমস্ত সাহাবাকে মানলেন, এমনকি সমস্ত সাহাবায়ে কেরামরা ঐক্যমতের ভিত্তিতে আল্লাহর নবীর পাশে যাদেরকে কবর দিলেন। আর শিয়ারা বলে সেই আবু বকর ওমর ওসমান এরা ছিল মুরতাদ। আমি বলতেছিলাম যে শিয়াদের আকীদা হচ্ছে এই যে আল্লাহ নবীর পরে আলী ছিল খলিফাতু বিলা ফাসল, সরাসরি খলিফা, মাঝখানে তিনি অবৈধ। আপনারা কি ওইটা বলেন কিনা যে আলীকে খেলাফত দিয়ে গেছিল ওই খেলাফত কিনা? আর যদি বলেন যে না ওই খেলাফত না, রাষ্ট্রীয় খেলাফত না, এটা আর একটা খেলাফত, আধ্যাত্মিক খেলাফত, তাহলে আধ্যাত্মিক খেলাফত নামে কোনো ভিন্ন খেলাফতের অস্তিত্ব ইসলামে আছে কিনা? আচ্ছা যদি থেকেই থাকে, মানলাম ওনাদেরটা, মানলাম তর্কের খাতিরে এক মিনিটে যে মানলাম, যদি থেকেই থাকে তাহলে আপনাদের খলিফা কয়জন? আমরা দেখি আমাদের দেশের এক একজন পীরের খলিফা কয়জন? অনেক। এই দেশে বাংলাদেশের একজন শীর্ষ পর্যায়ের আলেম আছেন, যাকে এখন বর্তমানে বাংলাদেশ সবচেয়ে বড় আলেম বলতে, আমরা জানি না কে বড়, কিন্তু আমাদের জানা মতে সবচেয়ে বড় আলেম বললে ভুল হবে না, এবং সবচেয়ে বড় প্রতিষ্ঠানের প্রিন্সিপাল। তার একটা কিতাব আছে, ফুলজতে আহমদিয়া, না না পিসাব না, এরকম পিসাব না, আপনারা যারা বুঝছেন তারা, আমি এরকম পিসাব না, অনেক বড় আলেম। তার একটা বই আছে ফুলজতে আহমদিয়া, আলেমরা বুঝতে পেরেছেন। এই বইতে লেখা আছে হজরতের খলিফাদের তালিকা, সেই খলিফাদের তালিকা লেখা আছে আবার সকলমে, নিজের কলমে লেখছেন। কয়জন আছে কে বলতে পারেন? 636 জন। কয়জন? 636 জন। আমি ওই আলেমকে ছোট করার জন্য বলছি না এটা, কিন্তু এটা ভালো করে বুঝবেন, কারণ যার কথা বলছি তার ছাত্র এখানে অনেক থাকতে পারেন, সারা বাংলাদেশই আছে, কাজেই আমি তাকে ছোট করার জন্য না, এই জন্য তার নামটা বলি নাই। কিন্তু আমি বলতে চাচ্ছি যে বিষয়টা সেটা বুঝতে হবে, যে এর দ্বারা প্রমাণ হলো যে আধ্যাত্মিক লাইনের যে খলিফা, এই খলিফা একাধিক হতে পারে। তাহলে আমি জিজ্ঞেস করতে চাই, আপনি আপনার মেহনতের মাধ্যমে, আত্মশুদ্ধির মাধ্যমে আপনি 636 জনকে খেলাফত দেওয়ার উপযুক্ত মনে করলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি সারা জীবনে একজনকে উপযুক্ত মনে করলেন আলীকে, এছাড়া আর কাউকে খেলাফত দেওয়ার উপযুক্ত মনে করেন নাই? খালি আলীকে খেলাফত দিলেন, আর কোন ব্যক্তি এই খেলাফত পাওয়ার উপযুক্ত ছিল না? আবু বকর কি সেই আধ্যাত্মিক অর্জন করতে পারেন নাই? ওমর অর্জন করতে পারেন নাই? ওসমান পারেন নাই? আবু উবাইদা পারেন নাই? বেলাল হাবশি পারেন নাই? সালমান পারেন নাই? সাহেব রবি পারেন নাই? মুয়াজ পারেন নাই? সাদ পারেন নাই? এরকম হাজার লক্ষ সাহাবি, এত সাহাবায়ে কেরামদের মধ্যে কাউকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেলাফত দেওয়ার মতো তৈরি করতে পারলেন না। তৈরি করতে পেরেছেন কয়জন মাত্র? আর আপনি পাচ্ছেন কতজন? তাহলে তো মাশাআল্লাহ, আপনি আল্লাহর রসুলের চেয়েও কি আধ্যাত্মিক শক্তিতে বেশি শক্তিশালী, কারণ নবী যা না পেরেছেন আপনি তা পারলেন। আপনি তাহলে কোন খেলাফত বলতে চান? আসুন বলেন কোনটা বলবেন। আলীকে যে আল্লাহ নবী খেলাফত দিয়ে গেছিল কোন খেলাফত? যদি বলেন রাষ্ট্রীয় খলিফা, তাহলে শিয়াদের পক্ষে চলে গেলেন, তাহলে মাঝখানে তিনজন বাদ, তারা মোরতাদ, তাদেরকে মেনেছে তারা মোরতাদ, আলী নিজেও যেহেতু মেনেছে আলীও মোরতাদ। আর যদি বলেন যে না রাষ্ট্রীয় খেলাফত না আধ্যাত্মিক খেলাফত, তাহলে আধ্যাত্মিক খেলাফত শুধু আলীকে দিলেন, অন্যরা দোষ করলো কি? অন্যরা উপযুক্ত ছিল না?
এটা কি সাহাবা ইকরামদের শানকে মর্যাদাকে আল্লাহর নবীর ছাত্রদেরকে আপনি ছোট করলেন না? আপনি নিজে 100 খলিফা বানাইতে পারেন, 500 খলিফা বানাইতে পারেন, আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবনে খলিফা বানাইতে কয়জন? কোন খলিফা বলবেন? একটু আল্লাহকে ভয় করেন, কেবল জসীমউদ্দিন রহমানের বিরোধিতা করতে যাইয়েন না, চিন্তা করে আল্লাহকে ধরা পড়তে হবে। এই খেলাফত বায়াতকে আপনারা চিন্তাই করেছেন? যে খেলাফত বায়াত ছিল রাষ্ট্রের, সেই খেলাফত বায়াতকে চিন্তাই করে তারপরে নিয়ে গেছে কোথায়? এর কোন দলিল নাই। দলিল খালি একটাই বলবে, এত বড় বুজুর্গেরা কম বুঝেছে, আপনি খালি বুঝলেন, এইটা বললে আমার কোনো উত্তর নাই, এইটা বললে আমার কোনো উত্তর নাই। আমি কোরআন হাদিস থেকে যা বুঝেছি সেটা আমি প্রমাণ করেছি, এবং আলহামদুলিল্লাহ আমি একটা বই আর একটা লিখতেছি ইনশাআল্লাহ, এটা আপনারা পাইলে সব পরিষ্কার হয়ে যাবেন। আকীদার কিতাবুল আকায়েদ, এগুলো প্রশ্ন উত্তর আকারে নিচ্ছি ইনশাআল্লাহ, সেগুলো সবগুলো আপনারা হয়তো আগামী সম্মেলনের দিন ইনশাআল্লাহ পাবেন, আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। আজকে সম্পন্ন করেছি বইটাকে, তো আশা করি যে কালকে প্রেসে চলে যাবে এবং ইনশাআল্লাহ আপনাদেরকে সামনের মজলিসে আমরা দেওয়ার চেষ্টা করব। এই বইটা কিতাবুল আকায়েদ নাম, প্রায় 300 উপরে, প্রায় 350 মতো প্রশ্ন এবং তার উত্তর, সব দলিল ভিত্তিক, সেখানে এই সবগুলো আসবে ইনশাআল্লাহ। বলছিলাম যে বিষয়টা, যে এই যে খেলাফত আর বায়াত, চিন্তাই হয়ে গেল আপনি কোন দিকে যাবেন, এই খেলাফত কোন খেলাফত? আধ্যাত্মিক খেলাফত বলবেন আলাদা, তাহলে আল্লাহ নবী শুধু একজনকে দিলেন, আর যদি বলেন রাষ্ট্রীয় খেলাফত, তাহলে মাঝখানে তিনজনকে আপনি কি বলবেন? অতএব বুঝতে হবে, যাই হোক, বলতেছিলাম আল্লাহ রসুল বায়াত নিলেন, সেই বায়াত ছিল কিসের বায়াত? এক উসমানকে বন্দী করা হয়েছে, সেই বায়াত নিলেন। আজকে হাজার উসমান বন্দী হয়ে আছে, হাজার উসমানদেরকে হত্যা করা হচ্ছে, জেলখানায় ঢুকিয়ে তারপরে তাদেরকে নির্যাতন করা হচ্ছে, উলঙ্গ করা হচ্ছে, এজন্য তো বায়াত নাই, এজন্য কি হচ্ছে না? বায়াত নিলে নেন সেই বায়াত।